আধিপত্য বিস্তার নিয়ে পাবনা শহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, অন্তত 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত 10:30টার দিকে পাবনা বাস টার্মিনালের মাসুম বাজারের সামনে এই সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন ছাত্রলীগের 8 কর্মী। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, সম্প্রতি পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদি হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ।